ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখা ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজছে হচ্ছে 9:30। তো 9:30 বাজছে, দেখো আমি রান্না বান্না সরঞ্জাম নিয়ে বসে গেছি আর আজকে একটা স্পেশাল রান্না করব। আমার কাছে এখন স্পেশাল রান্নাটা খেয়েছি আমি মায়ের কাছে, মা অনেক মানে প্রায় দিনই করে মা রান্নাটা, কিন্তু আমি কোনোদিন করিনি, আজকে প্রথম ট্রাই করছি, জানি না কেমন হবে। ঠিক আছে, তো আমি আজকে করব বড়া রান্না। ঠিক আছে, তো প্রথমে বড়াটা দেখো, তোমার মসুরির ডালটা, বড়াটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, মানে ডালটা পেস্ট করে নিয়েছি। তো এবার দেখো এটাকে ভালো করে হাতে করে নেড়ে নেড়ে তো এবার বড়াটা বানাবো। ঠিক আছে, তো কী করে বানাচ্ছি চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, কীভাবে আমি বানাচ্ছি। মা যেভাবে বানায় আমি দেখেছি মায়ের বানানো, সেভাবে ট্রাই করছি, জানি না পারবো কি না। আজকে তো রবিবার জানোই, আজকে আমার অনেক কাজকর্ম আছে, কিছু কাপড় ছিল ভিজিয়েছি, সোয়েটারগুলো আছে ওগুলো কাঁচা হয়নি, সময় পাইনি না এতদিন, মানে রবিবার আসেনি, আজকে রবিবারটা এসেছে। তো আজকে দেখো মানে ভিজিয়ে এসেছি, কাচবো, আগে এটা করে নিই তারপর কাচাকুচি করবো। আর একটু ঘন হলে বেশি ভালো হতো, বড়াটা ঠিকঠাক হবে নাকি বুঝতে পারছি না আমি, জল দিইনি জানো, তবুও একটু মনে হচ্ছে একটু মানে জল জল লাগছে, একটু শক্ত শক্ত হয়, একটু ঘনটা বেশি ইয়ে হয়, তো কী বলতো একটু জল দিলে যেমন হয় না ওরকম টাইপের হয়ে গেছে, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। যাই হোক দেখা যাক হচ্ছে কি না, প্রথমবার তো ট্রাই করে দেখি। এটা মসুর ডালে করা যায়, মটর ডালেও করা যায়, তারপর তোমার এটা ছোলার ডালে করা যায়। তো মটর ডাল ছোলার ডাল আমার কাছে নেই স্টকে, শুধু মসুর ডালটাই আছে, তাই মসুর ডাল দিয়েই এটা করছি আমি। এরকম করে যদি একটু ফাটিয়ে নেওয়া হয় না তো তোমার বড়াটা খুব সুন্দর সেদ্ধ হয়, মায়ের কাছে শুনেছি আমি। তো দেখি ট্রাই করে পাচ্ছি কি না, হয়ে গেছে, এবার আমি বড়াটা বানিয়ে নিই। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো, তার দেখতে থাকো কেমনভাবে বানাচ্ছি আমি আর কেমন হয়েছে সেটাও বলবে। তো আমি বড়াটা বানানোর জন্য দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছি, বেশি তেল দিইনি, মা কিন্তু তেলটা কমই দেয় কিন্তু আমি জানি না বেশি দিইনি, কমই দিয়েছি, জানি না বেশি হলো না কি বুঝতেও পারছি না, জানি না প্রথমবার ট্রাই করছি তো এতটাই এক্সাইটেড হয়ে আছি বুঝতে পারছি না। তো প্রথমে আমি দুটো দিয়ে দেখব ঠিকঠাক পারছি কি না, তারপর অনেকগুলো দিয়ে তাড়াতাড়ি করে করব। ঠিক আছে, তো চলো দুটো দিয়ে দেখলাম এবার কেমন মানে উল্টানো হচ্ছে কি না একবার দেখে নিই। ঠিক আছে, উল্টাতে পারছি কি না, তো মা জানো আঙুলে করে উল্টায়, তো আমি দেখো এরকম করে পারছি না, উল্টাতে পারলাম না আমি, তো দেখো আমি খুন্তিতে করে উল্টাই, যা দেখো সাইডে লেগে গেল, খুন্তিতে করে উল্টাতে গিয়ে আমার কি অবস্থা হলো দেখো, সাইডে লেগে গেছে। তো যাই হোক প্রথমবার তো কোনো কিছু নেই, আস্তে আস্তে ঠিক শিখে নেব। ঠিক আছে, তো দেখো হয়ে গেছে, এই যে দুটো বেশ ভালোই হয়েছে, এবার আমি বেশি করে দিয়ে দেখব। ঠিক আছে, তো প্রথমে একটা দিলাম, কতগুলো দেওয়া যায় দেখি, কতগুলো আঁটছে ফ্রাই প্যানটায়, চারটে মনে হয় হবে, চার পাঁচটা, ঠিক আছে বেশি দেব না, চার পাঁচটাই ঠিক আছে। তো চলো দিয়ে নিই, এবার কি ঠিকঠাক উল্টাতে পারবো দেখা যাক, চলো দেখতে থাকো তোমরাও ঠিকঠাক উল্টাতে পারছি কি না। আমি দেখো সবগুলোকে আলাদা করার চেষ্টা করছি আর ওরা কিন্তু সব একসঙ্গে চলে আসছে, শুধু দেখো ধাক্কা ধাক্কি লাগিয়ে দিচ্ছে ওরাও, তো কী করবো দেখি, উল্টাই যা, আবার কিন্তু আর একটার সঙ্গে একটা লেগে গেল, কি হবে, আমি একদমই কাঁচা খেলাড়ি, পাকা খেলাড়ি এখনও হতে পারিনি। তো খেলাড়ি মেয়ে আনাড়ি, আমি একদমই আনাড়ি হয়ে গেছি,
কি করব, যাক এগুলো ভালো ভালো হয়েছে, ওই একটাই উল্টোপাল্টা হলো, কোনো ব্যাপার নাই, হয়ে গেছে, শিখে গেছি, আস্তে আস্তে পাকা খিলাড়ি হয়ে উঠবো, চিন্তা নেই, তাই না বলো? মানুষ যখন প্রথম শিখে না সব কিছুই একটু উল্টোপাল্টা হয়, আস্তে আস্তে সব কিছু শিখে যায়, প্রথমবার একটু মানে উল্টোপাল্টা হয়ে যায়, শিখ মানে করতে করতে তখন সব ঠিক হয়ে যায়, বলো তো? চলো আমার এগুলো করে নিই, ভালো করে সব ভেজে নিই। তো দেখো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ তো, অনেকগুলোই হয়েছে, এতগুলো তো আমরা খেতে পারবো না, কম করে রান্না করবো আর কি। যদি ভালো লাগে রান্নাটা তো আমি ফ্রিজ রেখে দেবো, ফ্রিজ থেকে বার করে তখন আবার রান্না করব, ঠিক আছে? এবার আমি কি বলো তো, বড়াগুলো রান্না করতে গেলে তো একটু হালকা টক লাগবে, তো আমার কাছে পাকা তেঁতুল নেই, তো দেখলাম আমার স্টকে তো আম আছে, কাঁচা আম, তো কাঁচা আমটাই ইউজ করা যাক। তো দেখো কাঁচা আমটা আমি মানে এখন ছিলে নিচ্ছি, তো মানে কাঁচা আমের যে একটা সেন্ট কি বলবো তোমাদের, অসাধারণ সেন্ট, দেখে মনে হচ্ছে খেয়ে নিই, দারুণ দারুণ লাগছে, তো আমি তো খাবোই আজকে মাখা করব দিয়ে, ঠিক আছে? তো কাঁচা আমটা ভালো করে ছিলে নিই, তারপর ওকে একটু সেদ্ধ করব, ঠিক আছে? সেদ্ধ করে তখন তোমার বড়া দিয়ে রান্না করব। তো চলো দেখতে থাকো তোমরা কিভাবে আমি রান্না করছি, ঠিক আছে? তো দেখো আমার কাটা হয়ে গেছে, তো এখনও আঁশ হয়নি, মানে আঁঠি হয়নি আমের, তাই না? দেখো কত সুন্দরভাবে একদম পিস পিস হয়ে গেল। তো চলো জায়গাটা আমি পরিষ্কার করে নিই, এবার আমি আমটা একটু রান্না করে নিই। চলো তো আমটাকে ভালো করে ধুয়ে নিলাম, এবার আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করতে দেবো, ঠিক আছে? তো একটু হলুদ দিয়ে নিলাম আর লবণটা দিয়ে নিয়েছি, জল দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম, তো একটু সেদ্ধ করতে দিই ওকে, সেদ্ধ হয়ে গেলো। আর এই যে আমটা রেখেছি এটা আমি খাবো, ঠিক আছে? আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে আমার, চলো ভাতটাও হতে থাক। আর এদিকে দেখো আমার রুমের বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, সব পড়ে আছে, মশারি টশারি সব, কী লাগছে দেখো রুমটার হাল। আর মেয়েকে দেখো মাছের মতো জালে মনে হচ্ছে ধরা পড়েছে, মাছ ধরা পড়েছে ও। তো চলো ঝটপট বিছানাটা তুলে নিই, ঠিক আছে? তো বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, এসে দেখছি আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো। তো এবার আমি তুলে নিচ্ছি আমটাকে একটা জায়গায়, আর এবার চলো আমি বড়াটা এবার রান্না করবো। তো প্রথমে দেখো আমি তেল দিয়ে নিলাম কড়াইয়ে, ঠিক আছে? আর এবার আমি পেঁয়াজটা দিয়ে নেবো, তো লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটাকে। তো চলো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই, একদমই যেমন একদম যেমন পুড়ে না যায় পেঁয়াজটা, ব্রাউন কালার হয় না ওরকম কালারের পেঁয়াজটাকে ভেজে নেবো, ঠিক আছে? তোমার দেখো কালারের ভাজা হয়ে গেছে ব্রাউন কালারের। তো এবার আমি জল দিয়ে নেবো, তো দু বাটি জল দিলাম, তো এবার দু বাটি জল দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি মানে জলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে নেবো, তো একটু আদা রসুন বাটা দিলাম। আর এবার দেবো আমি হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, ঠিক আছে? তো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, এবার তোমার জলটাকে একটু ফুটতে দেবো। তো জলটা ফুটলে কিন্তু আমি বড়াগুলোকে দিয়ে নেবো, ঠিক আছে? কিন্তু আমি দেখো জলের মধ্যে সব মশলা দিলাম কিন্তু লবণটা শুধু দিইনি, লবণটা কিন্তু কেউ দেবে না, ঠিক আছে? বড়াগুলো দেখো ফুটে মানে ফুটবে যখন, বড়াগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তারপর লবণটা দিতে হবে, তার আগে কিন্তু লবণ দিলে চলবে না, ঠিক আছে? তো দেখো আমি এবার ঢাকা দিয়ে নিলাম, বড়াগুলো একটু সেদ্ধ হয়ে যাক, ঠিক আছে? তো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে,
যে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে আমটা সেদ্ধ করেছিল মানে সেদ্ধ রেখেছিলাম যে আমটা, ওই আমটা দিয়ে নিলাম। হালকা হালকা টক হবে, তাহলে খুব বেশি টক হলে খেতে পারবে না। এবার আমি এতক্ষণে দেখো লবণ লবণ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার একটু ফুটবে তো আমার রেডি বড়া রান্না। তো খেয়ে খাবো, তখনই বুঝতে পারবো কেমন টেস্ট হয়েছে, ঠিক আছে? আর এদিকে দেখো ভাতটা ওভর করে দিয়েছি, জল ঝরাতে দিয়েছি, আর এদিকে আমার অনেক ধোয়া আছে, ধোবো। আর এইদিকে দেখো বাগানের দিকে চলে এসেছি, আমার কাপড় ভেজানো আছে, কাপড়গুলো কাচবো, ঠিক আছে? আর এদিকে দেখো আমি কাপড় কাচছি, আর আশরাফকে বললাম আমটা তুমি গ্রেট করো, ঠিক আছে? আমটা প্রথমে বলেছিলাম ওকে যে তুমি শিল নোড়ায় থেঁতো করো, কিন্তু ও পারবে না, ঠিক আছে? ও যেটা পারবে সেটাই ওকে দিলাম, ঠিক আছে? তো এদিকে করুকো আমটা, আর এদিকে আমি কাপড়গুলো কেচে নিচ্ছি এদিকে, ঠিক আছে? দুই কাজই হচ্ছে। আর এদিকে দেখো আমার কাপড় কাচা হয়ে গেছে, আশরামের আম মাখা হয়ে গেছে, ঠিক আছে? তো কাপড়গুলো মেলতে চলে এসেছি যে আমি ছাদে, তো মেলে নিই আগে, তারপরে নিচে গিয়ে তখন আম মাখা খাবো। তো চলো ঝটপট মেলে নিই, প্রচণ্ড রোদ উঠেছে। আর তোমার শীতের পোশাক যেগুলো ছিল সেগুলো একটাও আমার কাচা হয়নি, তো ওগুলো আমি কেচে দিলাম আজকে, কারণ ওগুলো তো ভরে দিতে হবে, ওগুলো তো এখনও আর দরকার নেই। যখন দরকার ছিল তখন তো প্রচণ্ড পরিমাণে ইউজ করেছি, প্রচুর প্রচুর ইউজ করেছি, এখন আর ইউজ করার দরকার নেই। এখন গরম পড়ে গেছে, এখন ফ্যানের দরকার, ঠিক আছে? আর কিন্তু শীতের কিছুই লাগছে না, তো এগুলো কেচে দিয়ে আলনাতে জায়গা হচ্ছে না, ভরে দিতে হবে ওগুলো, শীতের পোশাকগুলো তো ভালো না কাচলে, আর ভালো রোদ না হলে মানে কাচাও যাবে না। আর একটু মানে ভালো রোদ না হলে কি হয় বলো তো, মানে শীতের পোশাক তো ভরে দেবো, এগুলো ঠিকঠাকভাবে রোদে একদম শুকাবে, শুকিয়ে একদম সুটকির মতো হয়ে যাবে, এরকম শুকনো হয়ে যাবে, তবেই মানে ভরে রাখবো, ঠিকঠাক লাগবে আমাকে। ফ্রেন্ড, এই যে দেখো আমার ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি, আর ভীষণ রোদ, ছাদে থাকা যায় না, ঠিক আছে? তো ছাদ থেকে এসে আমি খাবো আম মাখা, আশরাফ মাখিয়ে রেখেছে, তো এবার খাবো আম মাখা। অনেক দিন খাইনি আম মাখা, যখন মানে মনে হয় বিয়ের আগে তখনই খেয়েছি, তারপর আর বিয়ের পর আমি খাইনি আম মাখা। খেয়েছি গো আর মনে হয় না খাইনি, কারণ এখন উফ জিভে জল চলে আসছে, দেখি সেন্ট আমের যে একটা সেন্ট উঠছে না, সত্যি জিভে জল চলে আসছে। দারুণ দারুণ করে মাখিয়েছে আশরাফ। আশরাফকে মাখাতে বললাম কেন জানো, আমি যদি কাঁচা লঙ্কাটা মাখাই তো আমার হাত মানে এত জ্বালা করে যে সারাদিন আর আমি কোনো কাজ করতে পারবো না গ্যাসের কাছে, কারণ এখনো আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি, শুধু বড়া রান্নাটাই হয়েছে, তাছাড়া আর কিছু হয়নি, আর ভাত হয়ে আছে, ঠিক আছে? তো এখনো রান্নাবান্না আছে, তো আগে একটু বসে বসে খেয়ে নিই আম মাখাটা, তারপর রান্নাটা আবার যাবো, ঠিক আছে? তারপর আজকে ঘর মুছতে আছে, ঘর মোছা আছে, স্নান করতে আছে, ওকে স্নান করাবো, অনেক ঝামেলা আছে এখন। বেটা তুমি খাবে? নাচ ক্লাস আছে এখন, স্যার মনে হয় মেসেজ দেয়নি তো বেটা। খাবে একটু, খাবে খাবে, দারুন। এবছরের প্রথম আম খেলাম, তোমরা কি খেয়েছো কেউ? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারা কারা খেয়েছো এবছর আম, আম মাখা। আশরাফ এনেছি আমটা, অনেকদিন হলো ফ্রিজে ছিল, একটা আম মানে পেছনটা একটু ফুসে গেছে, তো ও রেখেছি, খাওয়া হবে। খাবে একটু, খেয়ে নাও, দেখো কেমন লাগে। ঝাল লাগছে বা মেয়েকে, ঝাল লাগছে, ঝাল লাগে, ভিজে থাকতে হবে, আস্তে খাবে। তুমি খাবে না আম মাখা? ভাত দিয়ে খাবে? ভাত দিয়ে আম মাখা খাওয়া দেখাবো না, তোমাদেরও জিভে জল চলে আসবে, ঠিক আছে? তো বেশি খাওয়া দেখাবো না, ভিডিও দেখতে দেখতে তোমাদেরও জল চলে আসবে, ঠিক আছে? তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, আগে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর, সেই কথা বলেছি তারপর আর সময় হয়নি কথা বলার, ঠিক আছে?
তো দেখো আমি এখন বিকেলের জন্য চা বসিয়ে দিয়েছি, বিকেল নয় এখন 6টা বেজে গেছে, ঠিক আছে সন্ধে হয়ে গেছে, বিকেল আর বলা যায় না। আর মেয়ের জন্য দেখো আমি পাস্তা করব, ওই জন্য দেখো জল গরম বসিয়েছি, পাস্তাটা দিয়ে দেবো জল গরমে। আর চাটা হয়ে গেছে, হয়নি এখনো, দেখো সবাই এখনো ফুটতে শুরু করেছে, ঠিক আছে তো চলো বানিয়ে নিই ঝটপট। তো দেখো আমার চা হয়ে গেছে, তো আমি ছাকনাটা খুঁজছি, তো চাটা ছেঁকে নেব, ঠিক আছে। আর এদিকে পাস্তাটা আমি ফোটাতে দিয়েছি, একটু সেদ্ধ হলেই পাস্তাটাও ভেজে নেব। আর পাস্তা কি বলতো, ঠিক মানে আমি কোনোদিনই রান্না করিনি, আজকে প্রথম রান্না করছি দিদির কাছে, সেটাও জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করব, কারণ দিদি ছেলে প্রচুর পাস্তা ম্যাগি চাউমিন এগুলো খায়, আর আমার মেয়ে এগুলো পছন্দ করে না। কিন্তু আজকে জানি না পাস্তা শুনে কার কাছে শুনেছে জানি না, হয় মোবাইলে দেখেছে, তো মামা পাস্তা খাবো পাস্তা খাবো বলে ব্যস্ত করছে, তো ওই জন্য দেখো ওর বাবা পাস্তা এনে দিয়েছে। তো দেখো আমি আজকে মানে এগ পাস্তা করব, তো দিদি বললো ডিম দিয়ে কর ভালো লাগবে খেতে, এমনিতে তো ডিম খায় না, তো এগ টেগ মানে তোর চাউমিন হোক ম্যাগি হোক এদের ডিম দিয়ে করবি, তো ডিমটাও খাওয়া হবে ওর মানে জিনিসটাও খাওয়া হবে, এটাই বললো দিদি। তো দেখো ডিমটা আমি প্রথমে দিয়ে নিলাম, এবার একটু ঝুরি করে নেবো ডিমটাকে, ঠিক আছে, দিয়ে পাস্তাটা দিয়ে নেবো। জানি না কেমন হবে, আমি আজকে প্রথম করছি, আজকে মানে জানি না সব কিছুই প্রথম প্রথম করছি, বড়া রান্নাও প্রথম করছি, পাস্তাটাও প্রথম করছি, সব কিছুই আজকে নতুন নতুন রান্না করলাম, ঠিক আছে। আর আমার মেয়ে এইসবগুলো তো পছন্দ করে না বলে সত্যি আমার এগুলো আইডিয়ার মধ্যে নেই, মানে আমি সত্যি করি না, বাড়িতেই আনি না, খাই না তো কেন করব বলো, এগুলো তো বাচ্চারা খায়, পাস্তা তোমার ম্যাগি চাউমিন এগুলো তো মানে বাচ্চারা বেশি পছন্দ করে। হ্যাঁ চাউমিনটা বড়রা খায়, বড়রা খেলে ঠিকই আছে, কিন্তু বাচ্চারা খেলে কী হয় বলো তো, বাড়ির বাচ্চা যদি খায় না একটা মানে ইচ্ছে জাগে যে বাচ্চা খাবে তো একটু করি তাহলে আমারও খাওয়া হবে, নিজের জন্য নিজে যে খাবো নিজের জন্য করবো এটা সত্যি কথা ইচ্ছে করে না, ঠিক আছে। তো দেখো পাস্তাটা দিয়ে নিলাম, মানে ডিমটা ঝুরি করে দিয়েছি ওর মধ্যেই পাস্তাটা দিয়ে দিয়েছি। এবার পাস্তার মধ্যে একটা মশলা দিয়েছে, তো মশলাটা আমি দিচ্ছি, দেখো দিয়ে নিলাম, এবার একটু নাড়াচাড়া করবো, একটু ভাজা করে নেবো, ঠিক আছে। তো সেন্ট তো ভালোই লাগছে, এখন জানি না খেতে কেমন লাগবে, মনে হচ্ছে ভালোই লাগবে খেতে, ঠিক আছে। তো ভালো করে দিয়ে নিলাম দেখো মশলাটা, আর আমি একটু রাখলাম, মানে পাস্তা যে প্যাকেটে ছিল পুরো পাস্তাটা কিন্তু আমি দিইনি, প্যাকেটে এখনও আছে পাস্তা, তো ওটার জন্য আমার মশলাটা তো লাগবেই আমাকে, তো পুরো মশলা দিয়ে নিই। দেখো তো দেখো কী সুন্দর কালার হয়েছে, তো আমার রেডি পাস্তা। তো মেয়ে তো প্রথমে একটা মুখে দিয়ে বলছে মাম্মা ভালোই লাগছে, টেস্ট লাগছে, তো বেশ ভালো লাগলে ভালো কথা, খেতে পারলে তো ভালো, রোজই আনবো তোমার জন্য করে রাখ করবো। তো কুকুর খেতে খেতে ভিডিওটা আমি শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, চলো টাটা গুড নাইট।